অবশেষে শুরু হতে চলছে তুফান সিনেমার শুটিং। হ্যাঁ, এবার কবে থেকে শুরু হবে তুফান সিনেমার শুটিং এর যাত্রা সেই বিষয়ে বিস্তারিত জানালেন পরিচালক রায়হান রাফি। এ বিষয়ে আরো দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। বাংলাদেশের বিগ বাজেটের সিনেমা হতে চলছে তুফান। এই প্রথম বাংলাদেশি কোনো পুরো সিনেমা রামোজি ফিল্ম সিটিতে শুটিং করা হবে এবং এই জন্য রামোজি ফিল্ম সিটিতে 70টি বাংলাদেশ গড়ে তোলা হয়েছে, যা গড়ে তুলতে প্রতিদিন 100 করে মানুষ কাজ করছে। এছাড়াও এই সিনেমার জন্য শাকিব খান নিজেকে প্রস্তুত করছে। এই সিনেমা বাংলাদেশের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়বে বলে আশাবাদী নেটিজেনরা। তবে এই সিনেমার শুটিং শুরু কবে এ বিষয়ে পরিচালক রায়হান রাফি এক গণমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে বলেন, আগামী 14 তারিখ থেকে তুফান সিনেমার শুটিং শুরু হচ্ছে এবং শাকিব ভাই সেখানে 15 তারিখ থেকে অংশগ্রহণ করবেন, আর সেই জন্য টানা 1 মাস শুটিং এর কাজ করা হবে। আশা করছি ঈদের আগে আমরা 80% শুটিং কমপ্লিট করে ফেলবো। তবে এই সিনেমার নায়িকা কে হবে এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু কথা এখন না বললে হয়, সময় এলেই আপনাদের জানিয়ে দেবে। তবে তিনি নায়িকার নাম প্রকাশ না করলেও এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তুফান সিনেমার নায়িকা হচ্ছে মিমি চক্রবর্তী। তবে এই বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কথা বলেননি। সো ভিউয়ার্স, তুফান সিনেমা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।